প্রভু যীশু নামে। আমাদের আজকে প্রভুর দিন এবং বিশেষ দিন। আমরা যখন আজকে এই প্রভুর গৃহে এসেছি, আমরা সেই ঈশ্বরের উপাসনা করতে এসেছি যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মনোনীত করেছেন, যিনি আমাদের জীবনে তার প্রশংসা করার জন্য প্রস্তুত করেছেন। আর তাই আজকে বিশেষ দিন আমরা জানি, কারণ এই কারণে আগামী শুক্রবার আমাদের গুড ফ্রাইডে। আর তাই তার এক সপ্তাহ আগে প্রায় আমাদের প্রভু যীশু উনি সেই ঈশ্বরীয় পরিকল্পনায়, স্বর্গীয় পরিকল্পনায় সেই প্রস্তুতি জীবনে ওনার চলেছেন জেরুজালেমের পথে। আর তাই তার সমস্ত স্বর্গীয় পরিকল্পনায় যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব নিয়ে উনি চলেছেন সেই ক্রুশের জীবনকে বহন করার জন্য। আর তাই আজকে আমরা পুনরুত্থিত হয়েছিল আজ থেকে এক সপ্তাহ পরে, তাই এক সপ্তাহ আগে আমরা আখ্যা দিই যে পাম সানডে বলা হয়। যারা আমরা জানি যে এই রবিবারের ব্যাখ্যাটা কি, তালপাতার রবিবার বলা হয়। এটা আক্ষরিক অর্থ আমরা দেখব যে উপাসনা লগ্নে আমাদের কি তাৎপর্য রাখে। আসুন আমরা নমিত হই প্রভুর কাছে, তার সমস্ত দয়া এবং আশীর্বাদ প্রার্থনা করি। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যীশু। ধন্যবাদ তুমি আজকে যে দিনটা দিয়েছো তাকে প্রস্তুত করো তোমার সত্যে, তোমার অনুগ্রহের মধ্য দিয়ে। প্রভু প্রতিটি আমরা আসতে এসেছি তোমার আশীর্বাদ শুধু নয় প্রভু, তোমার সমস্ত খ্রিস্টীয় জীবনকে আস্বাদিত করার জন্য, এবং তোমার যে কাজ আমাদের জীবনে রেখেছো সেই কাজের সাক্ষ্য হিসেবে তোমার প্রশংসা করব প্রভু। প্রভু আমাদের সহবর্তী হয়, আমাদের অযোগ্যতাকে ক্ষমা করো, ধৌত করো। এই গৃহের মধ্যে যারা আমরা এসেছি প্রত্যেকে তোমার স্বর্গদূত দিয়ে ঘিরে রাখো, যাতে কোনো উদ্বেগ, কোনো বাহ্যিক জিনিস আমাদের জীবনকে সমস্ত উদ্বিগ্ন না করতে পারে। আমাদেরকে সেই স্বস্তি, সেই নিবিড় আত্মিক সংযোগ দাও তোমার সাথে, যার মধ্য দিয়ে প্রভু তোমার গৌরব করতে পারবো। প্রার্থনা যীশু নামে, আমেন। ভাই বোনেরা, আমরা দাঁড়িয়েছি, আবার বলি যে একটা বিশেষ সংলগ্ন দিনে, যেখানে আমাদের প্রভু, যাকে সেই জেরুজালেমের পথে যখন উনি চলেছেন তাকে অভিষিক্ত করা হয়েছে হোসান্না। আমরা বলি হোসান্না, হোজানা, যে তিনি সেই হোজানা যিনি পৃথিবীকে বাঁচাতে স্বর্গ থেকে এখানে এসেছিলেন, সেই হোসানা যিনি সেই ঊর্ধ্ব লোকের যার নামের ওপরে আর কোনো নাম হয় না, তার আজকে জয় জয়কার প্রবেশ, বিজয়ের প্রবেশ নিয়ে আজকে আমাদের সেই উপাসনার আগের প্রস্তুতি। আর তাই আজকে আমরা মথিলিখিত যদি আমরা দেখি সেই অংশ থেকে পড়ব, যেটা আমরা দেখি লুক সুসমাচার আছে এবং মার্কের ১১ অধ্যায়ও পাব এবং জোনের ১২ অধ্যায়ও পাব। এই সুসমাচারে, চারটে সুসমাচারের মধ্যে একই ঘটনা বর্ণনা করা হয়েছে। আর তাই আজকে জয় 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 জয়কারে যখন প্রবেশ, ঈশ্বর যিশুর বিজয়ী প্রবেশ, তার মধ্যে আমরা দেখব যখন উনি সেই জেরুজালেমের পথে প্রবেশ করছেন, সেই সময় এই উক্তি ছিল যে দেখো তোমাদের সেই প্রভু, তোমাদের রাজা তোমাদের কাছে আসছেন। আর তখনকার দিনে এই বার্তা ছিল সমস্ত ভাবে যারা ইহুদি জাতি ছিল তাদের জন্য, কারণ তাদের জীবন নানান ভাবে প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছিল। ঈশ্বরীয় জীবনযাত্রার মধ্যে তাদের
যে প্রতিশ্রুতি ঈশ্বর দিয়েছিলেন তার প্রতিফলন তারা দেখতে পাননি, কারণ তাদের নতুন এবং প্রতিদিন নব ধরনের তাদের এক অজ্ঞতা ঈশ্বরীয় জীবনে চলা। আর তাই আজকে আমরা যখন প্রভু যীশু এই নগরীতে প্রবেশ করছেন, সেখানে বলছে যে দেখো তোমাদের ঈশ্বর, তোমাদের সেই রাজা তোমার কাছে আসছেন, তোমাদের রাজা। তখনকার দিনে এই অংশটা বর্ণনা করা হয়েছিল ইহুদি জাতিদের রাজা হিসেবে যিশুকে দেখাবার, বা যারা বলেছিল এই কথাগুলো যে মুহূর্তে জেরুজালেমে ঢুকেছিল। কিন্তু যখন আজকের প্রেক্ষাপটে দেখি আমরা দাঁড়িয়ে উপাসনার অংশে, সেই অংশটা যিশু বলে দিয়েছেন ওনাকে যদিও ইহুদি জাতির রাজা হিসেবে তারা দেখতে চেয়েছেন, কিন্তু উনি হচ্ছেন শুধু ইহুদি জাতির নয়, সারা পৃথিবীর রাজাদেরও রাজা। হ্যালেলুইয়া। আর আজকে আমরা সেই তালপাতার সেই রবিবারে ঈশ্বরের সেই আগমনকে আমরা শুধু স্মরণ করব না, আমরা সেই স্মরণীয়তার সেই আগমনে জেরুজালেমে আজকে আমাদের কি সাক্ষ্য দিচ্ছে তা, তাৎপর্য কি, উপাসনার আগে সেই অংশে আমরা প্রস্তুত হব। আর তাই আমরা যদি পড়ি মথি লিখিত 21 অধ্যায় থেকে 4 সুসমাচারের মধ্যে, আমি এটিকে বেছেছি যে যিশু তার শিষ্যদের নিয়ে জেরুজালেমের কাছে জৈতুন পর্বতমালার ধারে অবস্থিত বৈতফগি গ্রামের ধারে এসে পৌঁছলেন। আমরা জানি এটা সেই মাউন্ট অলিভস যাকে বলা হয় ইংরেজিতে, সেই জৈতুন পর্বতমালা যার পূর্ব দিকের ঢালে এই বৈথু গ্রামই রয়েছে। এবং যিশু সেখানে এসছেন তার কারণ সেই জেরুজালেম শহরটা খুব কাছাকাছি এই জায়গা থেকে, সে যাতে যেতে পারে এবং দরকার পড়লে রাত্রে আবার এসে বিশ্রাম নিতে পারেন। আর তাই তিনি তার দুজন শিষ্যকে বলে পাঠালেন যে দেখো ওই সামনের গ্রামে যাও, সেখানে দেখবে একটা গাধা আছে বাঁধা আর একটা বাচ্চা আছে তার সাথে, তাদের খুলে আমার কাছে নিয়ে এসো। যিশু যখন এই ধরণীতে এসছেন তার পরিকল্পনা স্বয়ং স্বর্গে রচিত হয়েছে। তিনি এই ধরণীতে এসছেন এবং সেই সম্পূর্ণতা করতে চলেছেন ঈশ্বর যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই পৃথিবীকে। আমরা জানি যে সেই প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন মসীহকে, দ্বিতীয় বিবরণীর 18:15 যদি পড়ি সেখানে বলছেন যে মসীহর আগামী দিনে তোমাদের এই জাতির মধ্য থেকে যিনি আসবেন তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, মুক্ত করবেন। আর সেই ঈশ্বরের প্রতিশ্রুতি যখন দেন তার তিনি এক সংস্থান বা বন্দোবস্ত করেন। যখন আমরা পরিকল্পনা করি কিছু, আমরা সেই পরিকল্পনা পূর্ণ করতে গেলে তার কিছু সংস্থান করি। যদি আমরা একটা গৃহ নির্মাণ করতে যাই তার জন্য আমরা ব্যাংকে যাই, বা আমাদের অর্থের সংস্থান করতে হয়, যারা করবে তাদের সংস্থান করতে হয়। ঈশ্বর পরিকল্পনা করেছিলেন যিশুকে এই পৃথিবীতে পাঠাবেন শুধু নয়, যে ক্রুশে তিনি দাঁড়াবেন সমগ্র মানব জাতির জন্য। আর সেই পরিকল্পনার অন্তর্ভুক্ত হিসেবে এখানে ঈশ্বর তার বন্দোবস্ত বা সংস্থান করেছেন। আর সেই হিসেবে যদি আমরা দেখি, আমরা দেখি যে স্বর্গীয় সংস্থান একটা রয়েছে, কারণ যিশু বলছেন যে 21:3 যে দেখো যখন নির্দেশ দিলেন শিষ্যদের তোমরা যাও গ্রামে, উল্টো দিকে যে গ্রামটা রয়েছে সেখানে একটা গাধা আর বাচ্চাকে নিয়ে এসে, এবং এই গাধা বাচ্চাটার একটা মার সুসমাচার করলে আমরা জানি যে এই বাচ্চাটাকে, এই গাধাটার ওপর কেউ কোনোদিন ব্যবহার করেনি। আর তখন তার শিষ্যরা প্রশ্ন করল, সে 3 নম্বরে বলছে যে তিনি
তার শিষ্যদের বললেন, যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে তবে তাকে বলো প্রভু এদের চান, তিনি পরে তাদের ফেরত দেবেন। হ্যালেলুইয়া। এর মধ্য দিয়ে বোঝাচ্ছে ঈশ্বর যখন পরিকল্পনা করেন তার বন্দোবস্ত বা তার দৈব সংস্থান সমস্ত প্রস্তুত রাখেন। ঈশ্বরের যা প্রয়োজন উনি তা নিজে ব্যবস্থা করেন। আমরা এই ঘটনা দেখি যে এর আগেও হয়েছে, এই সরি এর পরে হবে, যখন যিশু সেই রাত্রেবেলা তার শিষ্যদের নিয়ে সেই প্রভু ভোজে বসবেন। সেখানে আমরা দেখেছি যে গৃহ হবে, তাতেও বলেছেন ওই শহরে প্রবেশ করো এবং দেখো তার ঘরে তুমি গিয়ে বলবে। তাই ঈশ্বর যখন কোনো পরিকল্পনা করেন তার সমস্ত কিছু উনি নির্ধারণ করেন, ওনার সমস্ত পরিস্থিতির ওপর ওনার নিয়ন্ত্রণ থাকে। তাই যে গৃহে উনি যে যার গাধা উনি ব্যবহার করবেন তা উনি আগে থেকেই মনোনীত করে রেখেছেন যে গাধা কোথাও ব্যবহার হয়নি, আর তাই বললো গাধাটাকে খুলে নিয়ে এসো। আমাদের জীবনের কথা মনে দেয়, যিশু জানেন যে তার মালিক কি জিজ্ঞেস করবে, যিশু জানেন গাধাটা কোথায় আছে, এবং ঈশ্বর এটাকে প্রস্তুত করে রেখেছেন। আর তাই নিছক আজকে এই সংস্থান ঈশ্বরের যে প্রয়োজন শুধু এই গাধাটার প্রতি সীমিত না, আজকে প্রতিটা মানব জাতিকে, আমরা যারা পাপের বন্ধনে যেমন ওই গাধাটা বাঁধা যাচ্ছে খুঁটির মধ্যে, সে কোথাও যেতে পারে না, তেমনি মানব জীবনটা আমাদের ওই পাপের খুঁটিতে বাঁধা ছিল আত্মিকভাবে। আমরা চাইলেই যিশুর কাছে আসতে পারি না, আর তাই সেই যিশু সেদিনকে গাধাটাকে শুধু মুক্ত করেনি যে আমার জন্য প্রয়োজন নিয়ে এসো, উনি তার মধ্য দিয়ে আত্মিক ব্যাখ্যা দেখলে তুলনামূলক আমাদের এই পাপের জীবন থেকে, সেই পাপের খুঁটি থেকে উনি মুক্ত করেছেন ওনার জীবনের মধ্য দিয়ে। এবং সেই গাধা যেমন উনি মনোনীত করেছিলেন, সেই আমাদের অজ্ঞদেরও অযোগ্যদেরও উনি মনোনীত করেছেন সমস্ত পাপের খুঁটি থেকে মুক্ত করে তার জীবনের প্রয়োজনের জন্য, কারণ উনি বলছেন এই গাধা আমার জন্য প্রয়োজন। আর আজকে আমরা দাঁড়িয়েছি উনি আমাদেরকে তার সমস্ত পবিত্রতা দিয়ে মুক্ত করেছেন তার আত্মিক রক্ত এবং দেহকে বলিকৃত করে ক্রুশে। আর তাই স্বর্গীয় সংস্থানের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে ঈশ্বর যা পরিকল্পনা করেন উনি তার জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করেন। আর যিশু তাদের বললেন যে বলে দাও যেটা পরে ফেরত দেয়া হবে। আপনি ভাবুন আমাদের বাড়িতে যদি কেউ এরকম বলে পাঠায় তোমার এই জিনিসটা চাই, আমি অচেনা কাউকে দিতে পারবো না। কিন্তু ঈশ্বর যখন কোনো কিছু মনোনীত করেন তার সাথে শুধু মনোনীত করেন না, উনি সেই মালিক এবং তার বস্তুর ওপর সম্পূর্ণ কর্তৃত্ব রাখেন, আর তাই সেই মালিকের হৃদয়কে তিনি তার সমস্ত নিয়ন্ত্রণ কর্তৃত্ব দেখিয়েছেন। ভাই বোনেরা, আজকে ঊর্ধ্বলোকে হোসান্না এই পৃথিবীতে এসেছিলেন, তার সমস্ত সেই ক্রুশে যাওয়ার পথে জেরুজালেমে উনি যখন প্রবেশ করছেন সেই সময় আমরা এই ঘটনাটা দেখি যে তাকে কিভাবে বরণ করা হয়েছিল। আমরা জানি যে এই ঘটনাটা এখানে ব্যাখ্যা করা হয়েছে সেটা সাময়িক, যিশু যখন জেরুজালেমে ঢুকছেন সাধারণ একটা ঘটনা ঘটেনি, কারণ আবার বলি ঈশ্বর যখন তার স্বর্গীয় পরিকল্পনা করেন তা উনি সম্পূর্ণভাবে নিজের পরাক্রমের ওপর প্রতিটি ধাপে নিয়ন্ত্রণ করেন সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য। আর তাই আমরা এখানে দেখি যে যিশু আসার আগে এই অংশে কম করে আমরা আজকে যাব চারটে ভাববাদিত্ব। তাই ঈশ্বর যিশু আসার আগে যে জেরুজালেমে প্রবেশ করবেন এটা হঠাৎ করে একদিনে ঠিক হয়ে যায়নি, তখন যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো অনেক আগেই নানান পুরাতন নিয়মে ভাববাদীরা বলে গেছেন। আর তাই আজকে যিশু যে জেরুজালেমে প্রবেশ করেছিলেন 2000 বছর আগে সেটা তার আগে ঈশ্বরের পরিকল্পনা ভাববাদীরা বলে গেছেন ইতিহাসে। সেই ইতিহাস যখন
বাস্তবায়িত হতে চলেছে জেরুজালেমের পথে 2000 বছর আগে, আর আজকে আমরা দাঁড়িয়ে আছি তা বাস্তবায়িত হয়ে যাওয়ার পর এক নতুন অধ্যায়ের মুখে। আর তাই প্রভুর যা প্রয়োজন উনি তা নেন এবং তার যোগ্যতায় তাকে ব্যবহার করেন। আর তাই শুধু স্বর্গীয় ঈশ্বর ব্যবস্থা করেন না, তার যা প্রয়োজন তিনি তার করেন কি, তিনি তার জন্য প্রস্তুতি নেন। যিশু হচ্ছে সেই সার্বভৌম নিয়ন্ত্রণ, যিনি মানুষ পরিস্থিতি সেই সাথে তার অপ্রতিরোধ্য অপ্রত্যাশিত পরিকল্পনা প্রকাশ করেছেন। কারণ যিশু তার আগে প্রস্তুত হয়েছেন, তার শিষ্যদের বলেছেন, আমরা যদি দেখি যোহনের 12 অধ্যায়, যে তাকে সময় এসে গেছে, আমি সেই ক্রুশে যাব, ক্রুশ থেকে আমি মৃত্যুবরণ করে কবরে যাব এবং 3 দিন পর উত্তীর্ণ হয়ে স্বর্গে ঊর্ধ্বলোকে হোসান্না যাবে। আর হোসান্না শব্দ মানে হচ্ছে সাধারণভাবে যিনি পরিত্রাণ দেন, বা আমাদের বাংলা ভাষায় বললে পরিত্রাণ করেন। তিনি সর্বোচ্চ ঊর্ধ্বলোকে রয়েছেন স্বর্গস্থানে, যার সার্বভৌম নিয়ন্ত্রণ এখানে দেখাচ্ছে যে তার পূর্ণ পরিকল্পনা যা বলা হয়েছিল ভাববাদীদের মধ্য দিয়ে যিশু আসার আগে, তা তিনি পূর্ণ করতে চলেছেন। কারণ ঈশ্বর যা বলেন তা করেন, তার অপ্রতিরোধ্য অপ্রত্যাশিত পরিকল্পনা প্রকাশ পেয়েছে। আর তাই সেই ভাববাদীদের অংশ থেকে যদি দেখি, তখন 21:4 বলছে, দে সিয়ন নগরীকে বলো, আমরা জানি সেই জেরুজালেমের সাথে তুলনা করা হয়েছে, দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি গাধার ওপরে একটি ভারপন্থী গাধার বাচ্চার ওপর চড়ে আসছেন। এ কথা বলা হয়েছিল মতিতে নয়, এ কথা যখন বলছে এখানে উল্লেখ করেছে মতি, তার মধ্যে কি বোঝাচ্ছে, যে ভাববাদী যা বলেছিল যিশু আসার আগে, যে যিশু এই পৃথিবীকে মুক্ত করবেন, আর যখন এই মুহূর্তে উনি সেই গাধার পিঠে করে ঢুকছেন, এটা এসছে সকরীয় থেকে। আমরা যদি দেখি যে ভবিষ্যৎবাণীর যে পূর্ণতা করছে এখানে, যে ভাববাদী যারা যারা বলেছিলেন সেটা যেন পূর্ণতা পায়। শুধু স্বর্গীয় সংস্থান করেননি, যিশুকে প্রস্তুতি করছেন, প্রস্তুত করছেন, যাতে ভাববাদী যা বলা হয়েছিল ভবিষ্যৎবাণীগুলো তা সম্পূর্ণভাবে পূর্ণতা পায়। তাই সকরীয় 9:9 যেটা আমরা দেখলাম, 4:21 মতিলিখিত 5 আমরা দেখতে পাই, সেই সকরীয় ভাববাদী যে কথাটা বলেছিল আজকে যিশু যখন ঢুকছে সেই কথাটা পূর্ণ হচ্ছে। সকরীয় বলেছিল যে শান্তির শহর, তোমরা দেখো তোমাদের রাজা আসছে, তিনি পৃথিবীর রাজা নয়, গাধার ওপর এবং গাধার একটা বাচ্চার ওপর। আর তখনকার দিনে আমরা জানি যে যুদ্ধ মানে রাজারা মানে ঘোড়ার ওপর বসে আসতেন, এটাই ছিল রীতি। কিন্তু কোন রাজা গাধার ওপর চড়ে আসেন না। সাধারণভাবে ধরতে গেলে এটাকে তুলনা করা হয় যিশু সমস্ত নমিত জীবনের মহিমা, যে উনি সম্পূর্ণ নমিত। অনেকে এটা ভুল করে যে তখন নিস্তার পর্ব চলছিল, কিন্তু সেই নিস্তার পর্বের আগে তাম্বু উৎসব চলছিল। সকলে ভুল করে যে তাম্বু উৎসবের পূর্ণস্বরূপ যিশু এসেছেন, আসলে তা নয়। যিশু এসেছেন সেই নিস্তার পর্বে, আগেকার দিনে ইহুদি জাতি যে বলিকৃত করত ভেড়াকে, যিশু সেই ভেড়া হিসেবে এসছেন আমাদের জীবনের পাপের জন্য বলিকৃত হওয়ার জন্য। যোহনের 1:29 এর আগে ইহোনা উনি বলেছেন যে ওই দেখো ঈশ্বরের মেষ, যিনি এই পৃথিবীর পাপকে বহন করবেন। আর তাই সেই মুহূর্তে যিশু শিষ্যরা যেমন বললেন তিনি তাই করলেন, এবং যিশু সেই গাধার ওপর বসলেন, একজন রাজা তিনি বসলেন গাধার ওপর। কারণ ওনার দয়া নম্রতা যে রাজা হিসেবেও, আর দ্বিতীয়ত যে উনি এ রাজা, উনি যুদ্ধ
সমস্ত ভাবে বিচার করতে নয় কিন্তু সেবা করতে এই পৃথিবীতে এসেছিলেন। উনি আবার আসবেন প্রকাশিত বাক্যে, আমরা জানি, সেই যুদ্ধের ঘোড়ার মধ্য দিয়ে শেষ বিচারের দিনে। আর তাই এখানে বলছে, হোসান্না হোসান্না, দাউদ সন্তান ধন্য যিনি প্রভুর নামে আসছেন ঊর্ধ্বলোকে, হোসান্না, হালেলুইয়া। আর তাই সেখানে দেখছি সেই গাধা এবং গাধার বাচ্চাটা এনে তখন সেই গাধার ওপর একটা চাদর বিছিয়ে দিল, কাপড় নিজেদের গায়ের থেকে খুলে। এটা তার মানে কি? যারা এটা করলো, যিশুকে সেই রাজকীয় সম্মান প্রদর্শন করলো, তাদের সমস্ত জীবনকে তার কাছে নতজানু হলো, এবং যিশু যে পথে যাচ্ছেন ভিড় চিৎকার করে বলছে, দাউদ পুত্রের প্রশংসা হোক যিনি প্রভুর নামে আসছেন, ঈশ্বরের স্বর্গের প্রশংসা হোক। তারা চেঁচিয়ে বলতে লাগলেন, যা গীত সংহিতা 118 অধ্যায়ের 25 এবং 26 থেকে নেওয়া হয়েছে। যিশু ওই শহরে ঢুকছেন, মানব জাতির সমস্ত মেষ হিসেবে যে ঈশ্বর পরিকল্পনা করেছিল, আদি পুস্তকের 3:15 মসীহকে বলেছিলেন। আমরা জানি, যদি আমরা পড়ি সেই দানুয়েল 9:25-26, 500 বছর আগে যা ভাববানিত হয়েছিল, যে দেখো সেই মসীহ আসবেন এবং সমস্ত ভাবে উনি এই পৃথিবীর যা ঈশ্বরের রাজত্বের ওপর সেই রাজত্ব তার আসবে। আমরা যদি দেখি যে যিশাইয়া সেখানে উনি বলেছেন তার কর্তৃত্ব নিয়ে, তো যিশু আজকে সেই হোসান্না সমস্ত ভাবে আমাদের জেরুজালেমের পথে যাচ্ছেন। আর তখন শহরে প্রবেশ করলেন, সবাই শোরগোল তুললো, সবাই শোরগোল তুললো, এত লোক তার পেছনে, যে ইনি কে? যিশু সেই গাধায় যখন বসেছিলেন তার নম্র মহিমা আমরা দেখেছিলাম, যে একজন রাজা হয়েও সারা পৃথিবীকে যিনি নিয়ন্ত্রণ করেন, স্বর্গ পৃথিবী পৃথিবী সর্বকিছু তার নিয়ন্ত্রণে। আমরা জানি কলসীয় 1 যদি 15-16 ওখানে পড়ি, যে উনি হচ্ছেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, যার মধ্য দিয়ে যার দ্বারা সবকিছু সৃষ্টি হয়েছে, সবকিছু পৃথিবীর সমস্ত যত্নশীল রয়েছে। আর তাই যিশুর সেই নম্র মহিমা আমরা দেখি এইখানে। তাই সকলে প্রশ্ন তুললো, নগরময় হুলস্থুল পড়ে গেল, উনি কে? লোকেরা কেউ বলল, উনি সেই ভাববাদী গালিলিও নাসারেতের যিশু। তারা সেদিন বুঝতে পারেনি যে যিশু শুধু ভবিষ্যৎ বলে না, যিশু শুধু ভবিষ্যৎকে বর্তমান করে না, আর বর্তমানকে ইতিহাস করে না, উনি অনন্তের ঈশ্বর, উনি ছিলেন, আছেন, থাকবেন। উনি ভবিষ্যৎ মুখে বলেন না, উনি ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করেন। আর তাই সেদিনকে তারা দেখেছিল ঈশ্বরের যিশুর অলৌকিক কাণ্ড, আর তাই তারা তাকে ভাববাদী হিসেবে ভাবার চেষ্টা করেছিল। কিন্তু আমরা জানি যে এই কথাটাই যখন তার শিষ্যদের যিশু জিজ্ঞেস করেছিলেন, বলো আমি কে, পিতর উত্তর দিয়েছিলেন, আপনি হচ্ছেন সেই জীবন্ত ঈশ্বরের পুত্র খ্রিস্ট। হ্যাঁ, সেই খ্রিস্ট। লোকে যারা আজকে নগরময় হুলস্থুল, তারা ভাবছে যিশু তাদেরকে এই কঠিন জীবনে যে রোমান সাম্রাজ্য বা যা চলছে সেখানে, সেইখান থেকে তাদের রক্ষা করবেন ভবিষ্যতে। কিন্তু না, যিশু সাধারণ একটা জাতির রাজা নয়, উনি সমগ্র পৃথিবীর রাজাদের রাজা। আর তাই আজকে আমাদের মধ্যে সেই হুলস্থুল থাকবে, আজকে আমাদের হৃদয় থেকে তার দ্বিতীয় আগমনের আগে আমরা প্রস্তুত করব সমস্ত সেই পথ, যে পথে ঊর্ধ্বলোকে হোসান্নাকে আমরা সেই সমস্ত তার যে প্রকৃতি পরিচিতি, যে উনি হচ্ছেন সেই ঊর্ধ্বলোকের হোসান্না, উনি শুধু ভাববাদী নন, উনি শুধু এখন আর খ্রিস্ট নন, উনি সেই আমাদের
সমস্ত রাজাদের রাজা, প্রভুদের প্রভু যীশু। আর তাই তাকে সেই অভিজ্ঞতা আজকে আমরা উপাসনা করব। সেদিনকে হুলস্থুল পড়ে গেছিল সকলের মধ্যে মন্দিরে, তাই সকলে তারা বলেছিল যে দেখো ইনি সেই যিনি আসার কথা ছিল। তাই যীশু তার স্বর্গত্ব স্বর্গীয় কর্তৃত্ব দেখিয়েছেন যখন তাকে তার সেই ফরাসি তার ইহুদি জাতি তারা অবজ্ঞা করেছিল, বর্জন করেছিল। আর তাই আমরা মার্কে দেখি যে অংশ বলা রয়েছে তিনি এই শহরে ঢুকে কেঁদে ফেলেছেন, যে শহরকে বলেছেন এখন না, তুমি যদি জানতে তার উপর যে বিচার আসতে চলেছে আগামী দিনে যিশু, সেটা তিনি দেনে তুমি সমস্ত ব্যথিত হয়েছিলেন। কারণ যারা স্বীকার করেছিল আকাধারে তাদের জাতির কিছু অংশ ফরিসিরা তাকে বর্জন শুধু করেনি, তাকে পরিত্যাগ করেছিল শুধু নয়, তার বিরুদ্ধাচারণ করেছিল। আর তাই আজকে আমাদের সেই স্বর্গীয় কর্তৃত্ব আমাদের জীবনে নির্মাণ করেছেন যিশু, সেই জেরুজালেমের পথে শুধু গিয়ে নয়, সেই ক্রুশ অব্দি সম্পূর্ণ করেছেন, তার রাস্তাটাকে বর্ধিত করেছেন ওই ক্রুশের থেকে কবর এবং কবর থেকে সম্পূর্ণ স্বর্গলোকে, যে হোসান্না আজকে ঈশ্বরের ডান পার্শ্বে বসে রয়েছেন আর আমাদের প্রশংসার জন্য সমস্তভাবে উন্মুক্ত করেছেন আমাদের হৃদয়কে। আর তাই আজকে আমরা সেই ঊর্ধ্বলোকের হোসান্না দেখব। আমরা দেখি যিশু এর পরেই উনি তার পরের দিন সকালে সম্ভবত ঢুকলেন সেই প্রার্থনার গৃহেতে, মতিলিখিত 21:13 দেখি আমরা। সেখানে ঢোকার পর উনি দেখছেন কেনা বেচা চলছে, তখনকার দিনের বলি হতো পায়রা এটা ওটা অনেক ধরনের, তো এখানে কেনা বেচা মন্দিরের মধ্যে চলতো। আর তারা গিয়ে তাদের অর্থ দিত, কিছু অর্থ দিয়ে কিছু কেনার বিনিময়ে, এবং সেখানে একটা ব্যবসায়িক পরিস্থিতি ছিল। আমরা জানি যে এই কথাটা যখন বলা হয়েছে সেই কথাটাও এসছে ভাববাদীদের মধ্য থেকে, এ কথাটাও একটা সাধারণ কথা নয়। যদি যিশাইয়া 56:7 পড়ি আমরা, সেখানে বলছে সেই ভাববাদী যিশু আসার 700 বছর আগে যে আমি এই পবিত্র পর্বতে আনব সেই আনন্দ যা আমার প্রভুর গৃহ হবে, জেরেমিয়া 7:11 তার প্রতিধ্বনি আমরা দেখতে পারি। আর তাই এখানে এতগুলো ভাববাদী আমরা দেখলাম, 4 অন্তত, যা আমাদের নিশ্চয়তা দেন উনি যা বলেন উনি তা করেন নিজের পরাক্রমে। উনি সংস্থান করেছিলেন স্বর্গীয়, উনি প্রস্তুত করেছিলেন যিশুকে, এবং শুধু প্রস্তুত করেননি, সেইখান থেকে যিশু সেই জীবন দেখিয়েছেন যিনি রাজাদের রাজা হয়েও নম্র, যিনি তার সার্বভৌম কর্তৃত্ব দেখিয়েছেন মানুষের জীবনে একটা গাধাকে শুধু এনে নয়, তার এই সমস্ত পরিস্থিতিতে তার যে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছেন তা দেখিয়েছিলেন। তাই সেদিনকে সেদিন তার ব্যবসা যে চলতো প্রভুর গিয়ে সব লণ্ডভণ্ড করে দিয়েছেন। আর আজকে আমাদের জীবনে এটা কি দেখায়? প্রভু তার সত্য ধার্মিকতার কাছে কোনো অপবিত্র কাজ তার গৃহে শুধু নয়, আজকে আমাদের হৃদয়কে তিনি মন্দির বলে তুলনা করেছেন। আমরা যদি দেখি করন্থীয়তে 6:17, সেখানে বলছেন তুমি কি জানো না তোমার হৃদয় জীবন্ত মন্দির। আর তখনকার দিনের এই প্রার্থনা গৃহ বা মন্দিরকে তারা ব্যবসায় পরিণত করেছিল। আর আজকে সেই ভাববাদী পূর্ণত হয়েছিল সেই সময় যার মধ্য দিয়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি এই প্রার্থনা গৃহে। শুধু এই গৃহের মধ্যেই আমাদের ঈশ্বরের পূর্ণতা নেই, পূর্ণতা আছে আমরা যারা বিশ্বাস করে যিশু পরিত্রাতা হিসেবে একত্রিত হয়েছি এই জীবন্ত মন্দিরকে। 1 Corinthians 3:16 বলে যে সকলকে মিলে আমরা এই জীবন্ত মন্দির বা প্রার্থনা গিয়ে প্রস্তুত করা হয়েছে। আর তাই যিশু বললেন যখন এই কথা ফরাসিদের মধ্যে
তখন কতগুলো শিশু চেঁচিয়ে উঠল হোসান্না বলে। তখন ফরাসিরা তাদের বলল, দেখো এদের থামাও। যিশু বলছে, যদি এদের আমি থামাই তাহলে পাথর প্রস্তর পর্যন্ত ডেকে উঠবে। যিশু বোঝাতে চাইলেন যে এরা যা করছে ঠিক করছে, এরা স্বীকার করছে যে আমি কে। আর আজকে আমাদের দাঁড়িয়ে সেই স্বীকারোক্তিকে পূর্ণতা মান্যতা দেবো, প্রশংসা দিয়ে উপাসনার লগ্নে। তারা বলছে যে শোনো ইয়ারা কি বলিতেছে, এবং দুর্দবস্য শিষ্য সম্পন্ন করিয়াছ। তখন যিশু তাদের আর একটা জায়গায় পাঠিয়ে দিলেন ভাববাদীর অংশে, তোমরা কি জানো না যে পাঠ করনি তোমাদের শাস্ত্রে কি লেখা আছে। যিশু বারবার একটা কথা বলে যাচ্ছেন যে তোমরা আমাকে দেখতে ব্যর্থ হয়েছ, আমি রাজাদের রাজা, আমি সেই মসীহ যিনি এই পাপের পৃথিবীতে 2000 বছর আগে আসিনি, তোমাদের সমস্ত পবিত্র বাক্যে আমারই কথা লেখা রয়েছে, এবং প্রতিটি পূর্ণতা করতেই আমি এখন জেরুজালেমের মধ্য দিয়ে ক্রুশে গিয়ে দাঁড়াবো। হ্যালেলুইয়া! আজকে আমরা যে ঈশ্বর উপাসনা করি, সেই ঈশ্বর সংস্থান শুধু করেন না, তার বাস্তব করার পরাক্রম তার হাতে সম্পূর্ণ রাখেন, আর তাই সেটা করতে চেয়েছেন। আর তাই যিশু পুরাতন নিয়মের প্রতিশ্রুতি মসীহ যিনি তার রাজ্য প্রতিষ্ঠা করতে এসেছিলেন, তিনি মানুষের রাজ্য প্রতিষ্ঠা করতে নয়, আজ আছে কালকে মানুষের রাজ্যের পরশু চলে যাবে। আর তাই উপাসনে আজকে আমরা ঈশ্বরের সেই মানবিকতার ঈশ্বর দেখব। যিশু রাজা, কিন্তু তিনি এই পৃথিবীর যে কোনো রাজাদের থেকে আলাদা ছিলেন। তিনি সম্পূর্ণ প্রস্তুত হয়ে এসেছিলেন তার জীবনকে এই আমাদের পাপীদের জীবন হিসেবে মূল্য করে নিজেকে অর্পণ করতে। যিশু এসেছিলেন ঈশ্বরের স্বর্গরাজ্য প্রতিষ্ঠার যে অঙ্গীকার তা করতে, এবং আমাদের তার নম্র দাসত্ব শৃঙ্খলায় সমস্তভাবে তৈরি করতে, যাতে আজকে আমরা দাঁড়িয়েছি সম্পূর্ণ করতে পারি। আসুন আজকে আমরা উপাসনায় যাব। যিশু সম্পূর্ণ আমাদের সেই আত্মসমর্পণ চান। সেদিনকে যারা তার কাছে সেই পথে ভুলঙ্কিত হয়েছিল রাজাকে স্বাগত করেছিল, যে রাজা সমস্ত সৈন্য সামন্ত নিয়ে নয়, যে রাজা ঘোড়ার ওপর গর্বের ঐতিহ্যে নয়, যদিও তার সে যোগ্যতা ছিল, যে রাজা নম্র মহিমাপূর্ণ সত্য বিনীত কিন্তু পূর্ণ কর্তৃত্বে সার্বভৌমত্ব নিয়ে উনি প্রবেশ করেছিলেন, কারণ ক্রুশে যাওয়ার শক্তি সেই রাজা ছাড়া আর আমাদের কারো ছিল না। আর তাই এই মুহূর্তে যিশু চান সেই লোকগুলোর মতো আমাদের প্রিয় যিশু যিনি রাজাদেরও রাজা, তাকে আমরা আজকে সেই ধন্যবাদ জানাব, আমাদের সম্পূর্ণ আত্মসমর্পণ করব, উপাসনা করব, প্রশংসা করব, কারণ এটাই প্রকৃত উপাসনার যোগ্য। ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রস্তুত করো হোসান্না উদ্দলকে, তাকে আহ্বানিত করার জন্য আমাদের আজকে বস্ত্র খুলে নয়, হৃদয়ের সমস্ত বস্ত্র যিনি তার রক্ত দিয়ে পবিত্র নতুন বস্ত্র দিয়েছে, শুদ্ধতা দিয়েছে, সেই হৃদয়ের বস্ত্রকে ওপেন করব, খুলে দেব, সমর্পণ করব, আনবো সেই প্রশংসা, যাতে আজকে তার সেই ভাববাদীর দ্বারা পূর্ণত্ব শেষ করেছেন উনি, সেই ঊর্ধ্বলোকে উঠে আবার আসবেন, সেই প্রত্যাশা জীবনে দাঁড়িয়ে আজকে আমরা উপাসনায় যাব। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আনন্দিত করুক। আমার প্রার্থনা যে আমরা যাকে প্রত্যেকে আজকে প্রত্যেকে মুখ ফুলব, উপাসনা করব, জেরুজালেমের পথে প্রভু গিয়েছিলেন আমাদের জন্য, ঈশ্বরের পরিকল্পিত পথে হেঁটেছিলেন, আজকে আমাদের চান সম্পূর্ণ সেই রাজার কাছে আমরা নমিত হই এবং তাকে আমরা ধন্যবাদ দিই। ঈশ্বর আমাদের সহবর্তী হোক।